আজ বিজেপির কালীঘাট চলো অভিযান অভাকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি হাইকোর্টের অনুমতিতে হাজরার কাছে বিজেপির বৈঠক মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন বিজেপির সভা এবং সেই সঙ্গে হাজরায় মিটিং এর সঙ্গে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে মিছিলে অংশ নেওয়ার অনুমতি বিজেপির 200 জন সদস্যের সন্ধ্যে 6টা পর্যন্ত বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তাদের এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে সেই জায়গা থেকে পুলিশের ডিপ্লয়মেন্ট পুলিশের যে সক্রিয়তা সেই বিষয়টার কি ছবি দেখতে পাচ্ছ দেখো আজকের কালীঘাট চলো ডাক দিয়েছে বিজেপি তরফ থেকে এবং কালীঘাটের দিকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বাসভবনে যাওয়ার আগে যে যে ফায়ার ব্রিগেডের অফিস রয়েছে ঠিক তার আগে একটি জল কাওয়ান কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আমি একটু বলবো সেই ছবিটা দেখানোর জন্য আজকে বিজেপির যে কালীঘাট চলো অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে সক্রিয় পুলিশ জল কামান একদম কালীঘাটের কাছে ফায়ার ব্রিগেডের কাছে কিন্তু জল কামান মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র জল কামান পাশাপাশি পুলিশের আলাদা কিন্তু ফোর্সও ডিপ্লয় করা হয়েছে কোন রকম যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে কিন্তু আলাদা করে ব্যারিকেড রাখা রয়েছে যে ব্যারিকেডগুলো তারা কিন্তু সরিয়ে নিতে পারবেন তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় ব্যারিকেড রাখা রয়েছে এবং অন্যদিকে ফোর্স ডিপ্লয়মেন্ট একটু ছবিটা দেখাই পরপর তুমি দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে দেখো এখনো মিছিলটা শুরু হতে বেশ খানিকটা সময় আছে এবং তুমি জানো হাজরা মোড়ে কিন্তু একদম কোর্টের যে অনুমতি সেই কোর্টের অনুমতি নিয়ে আদালতের অনুমতি নিয়ে আজকে কিন্তু রাস্তায় আজকে অভয়ের বিচারছে আজকে কিন্তু কিন্তু সভা করছে বিজেপি এবং তুমি জানো যে প্রথমেই পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় কোর্টের দ্বারস্থ হয় সুকান্ত এবং শুভেন্দু তাদের নেতৃত্বেই কোর্টের তরফ থেকে আদালতের তরফ থেকে পারমিশন নিয়ে তারা কিন্তু আজকে সভা করছে এবং সভার পর এই যে কালীঘাট চলো অভিযানে তারা ডাক তারা দিয়েছে তার ফলে এখনো পর্যন্ত যে প্রিপারেশন দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট তোমাকে আমি আরেকবার ছবি দেখতে দেখাই স্পেশালাইজড ফোর্সের ওয়াটার ক্যানন ঠিক কালীঘাটের মোড়ের কাছে ঠিক এই 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 ওয়াটার ক্যানন কিন্তু রাখা রয়েছে জল কামান রাখা হয়েছে এবং একই সঙ্গে কতগুলো পুলিশের ফোর্সের গাড়ি রয়েছে সেটাও বিষয়টা তোমাকে আমি একটু দেখাই আমি অমিতকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য আমি দেখতে দেখাতে পাচ্ছি প্রচুর প্রচুর ফোর্সের যে গাড়ি সেই গাড়িগুলো কিন্তু এক এক করে ডিপ্লয় করা হয়েছে তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের যে ভ্যান যে যে বাহিনীর যে ভ্যান সেই ভ্যানগুলো কিন্তু ডিপ্লয় করা হয়েছে অর্থাৎ কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হলে কিংবা মিছিলে এই মুখ হলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে যাতে মিছিল আটকে দেওয়া যায় তার ফলে কিন্তু ব্যারিকেডিংও করা হতে পারে তবে তোমাকে জানিয়ে দিই আজকে যেমনটা জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে যে প্রথমেই তারা হাজরা চলো অভিযানে ডাক দিয়েছিল এবং সেই সময় হাজরার কাছে যে সভা সেই সভা করার অনুমতি পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি তার ফলেই তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্টের কাছ থেকে আদালতের কাছ থেকে কার্যত তারা জানায় যে তারা সভা করতে চায় অভয়ার বিচারের সভা করতে চায় এবং আজকের বহু নেতৃত্ব কিন্তু এখানে এসে থাকবেন উপস্থিত থাকবেন পাশাপাশি আবারও যে ছবিটা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরই যদি মিছিল শুরু হয় তাহলে কিন্তু এই যে রাস্তা অর্থাৎ কালীঘাট যাওয়ার যে মূল রাস্তা যে রাস্তা চেতলা যাচ্ছে বা মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যাচ্ছে সেই রাস্তাতেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে তিনমুখী যে রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে সচল রয়েছে অর্থাৎ চেতলার দিকে গাড়ি এবং চেতলা থেকে হাজরার দিকে গাড়ি এই সমস্ত রুট কিন্তু এই মুহূর্তে খোলা থাকলেও মিছিল শুরু হওয়ার আগে আগেই কিন্তু কার্যত বন্ধ করে দেওয়ার কিন্তু বার্তা পুলিশের কাছে এসছে পাশাপাশি একই সঙ্গে মহিলা অফিসার যেমন দেখতে পাচ্ছি আমরা সেই ছবি এখনো পর্যন্ত যে চেতলার দিকে যে গাড়িগুলো যাচ্ছে বা সেই দিক থেকে রাসবিহারের দিকে যে গাড়িগুলো আসছে সেগুলো এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ হয়নি কিন্তু এরপরে কি হবে সেদিকে তো নজর থাকবে ধন্যবাদ পিঙ্কি একদিকে বিজেপি কর্মসূচি অন্যদিকে আজ ও কাল ধর্মতলায় কংগ্রেসের ধর্ণা কর্মসূচি ডোরিনা ক্রসিং এর কাছে ধর্ণায় বসার আবেদনে সম্মতি আদালতের অনুমতিতে কংগ্রেসের ধর্ণা অভয়াকাণ্ডের প্রতিবাদে আজ পথে কংগ্রেস ধর্ণায় অংশগ্রহণের অনুমতি 100 জনকে সন্ধে 7টা পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি আদালতের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ধর্ণা মঞ্চের ছবি যেখানে কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন অধীর চৌধুরী এবং অন্যান্যরা সব মিলিয়ে আজকে ডোরিনা ক্রসিংয়ে সন্ধে 7টা পর্যন্ত এই ধর্ণার কর্মসূচির
অনুমতি দিয়েছে আদালত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর সরাসরি ডোরিনা ক্রসিং থেকে। ভাস্কর, এই মুহূর্তে যে যে ছবি দেখতে পাচ্ছি, অধীর চৌধুরীকে দেখলাম, এবং সব মিলিয়ে আজকে এই ধর্ণা কর্মসূচির মূল এজেন্ডা কি? একাধিক শীর্ষ নেতৃত্ব এবং বেশ কয়েকটি বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়টা কলকাতা হাইকোর্টের অনুমতি আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থান মঞ্চের একেবারে সামনে থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু যে বিষয় তুলে ধরলেন, মূলত অভয়া কাণ্ডের বিচারছে এবং সার্বিকভাবে নারী নিরাপত্তা হীনতা, সেই জায়গা থেকেই আজকে এই ধর্ণা কর্মসূচি কংগ্রেসের। ধন্যবাদ ভাস্কর। রচনা বন্দ্যোপাধ্যায় জবে থেকে সাংসদ হয়েছেন তার আগে থেকেই চর্চায় রয়েছেন। এবার একটা নতুন প্রশ্ন, জলের পরিমাণ কি কুইন্টালে মাপেন নাকি রচনা বন্দ্যোপাধ্যায়? ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে, মন্তব্য তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির। জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমণ, আক্রমণ করতে গিয়ে কুইন্টাল মন্তব্য। আগেও ধোঁয়া দেখিয়ে শিল্পের বড়াই করেন রচনা, আর এবার কুইন্টালে জল মাপলেন রচনা বন্দ্যোপাধ্যায়। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কী ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। আমরা বারবার দেখেছি যখনই তিনি মানুষের সামনে গিয়েছেন তিনি এমন এমন কিছু মন্তব্য করেছেন যাতে মানুষের দুঃখ কষ্ট থেকে তার মন্তব্যগুলোই বেশি বেশি করে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনেও যেখানে তিনি মানবদরদী হওয়ার চেষ্টা করেছেন বটে, কিন্তু তিনি এই যারা প্লাবন পরিস্থিতির মধ্যে জনজীবন যাদের বিপর্যস্ত হয়ে গিয়েছে সেখানে গিয়ে তিনি যে কথা বলছেন তাতে হাসির উদ্রেক হয়। আরও একবার শুনুন রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বললেন। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কী ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন, আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কী ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। ডিভিসিকে আক্রমণ করতে গিয়ে কুইন্টালে জল মাপছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এটাই তার প্রথম এই ধরনের মন্তব্য নয় যেখানে মানুষ সত্যি অবাক হয়েছেন যে তিনি একজন জনপ্রতিনিধি, লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন তৃণমূলের টিকিটে, একজন সাংসদ, তিনি এ কথা বলছেন কি করে। তার আগেও আমরা দেখেছি ভোটের আগে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজ্যের শিল্প সম্ভাবনা এবং রাজ্যের শিল্পের ভবিষ্যৎ নিয়ে, তখন তিনি বলেছিলেন এত ধোঁয়া দেখতে পাচ্ছেন সেখানে সমস্ত জায়গায় নাকি শিল্প হচ্ছে। শুনুন একবার তিনি সেই সময় কি বলেছিলেন। ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে তাকিয়ে ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ এই ধোঁয়াটা দেখেই আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি, বিড়ি সিগারেটের ধোঁয়া না, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। আমরা জানি না রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিনোদন জগৎ থেকে যখন তিনি এসেছেন মানুষের মাঝে, রূপলি পর্দা ছেড়ে যখন রিল লাইফ থেকে রিয়েল লাইফে এসেছেন, তখন কি মিনিমাম তাঁর যে জীবন সম্পর্কে যে ধারণা, মানুষ কতটা খারাপভাবে থাকতে পারেন সে সম্পর্কে কোনো ধারণা নিয়ে তারপরে এই মন্তব্যগুলো করেন কি না? কারণ তিনি বারবার এ রাজ্য থেকে এ রাজ্যের শিল্প ভবিষ্যৎ নিয়ে বা সম্ভাবনা নিয়ে যেভাবে হাস্যকর মন্তব্য করেছেন তাতে করে মানুষ, যে কোনো মানুষ, আমজনতা, তারা প্রত্যেকেই ভেবেছেন এটা
কে কথা বলছেন, কোন জনপ্রতিনিধি হতে পারেন তিনি? এবং কিছুদিন আগেও আমরা দেখেছিলাম একটা স্কুলে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে খুব ভালো আছে, হ্যাঁ একটা স্কুলে এসেছি, সেই স্কুলের ছাদটা হয়তো কোনো সময় ভেঙে যেতে পারে, কিছু বাচ্চার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু ওভারঅল খুব ভালো আছে। এটাই তিনি এভাবেই বোধহয় জীবনকে দেখেন, এভাবেই বোধহয় তার জীবনের প্রতি দর্শন। এবং সেই জায়গা থেকে আবারও এই প্রশ্নই ওঠে, তিনি একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে জিতে এসেছেন, মানুষের উন্নয়নের স্বার্থে দাঁড়িয়ে তিনি লোকসভায় গিয়ে যখন কথা বলবেন বা সংসদে দাঁড়িয়ে যখন কথা বলবেন, তখন এই ধরনের কথা বলবেন? কী ধরনের, কীভাবে মানুষের বা রাজ্যের মানুষের বা তার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য তিনি প্রশ্ন তুলবেন? এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তিনি কুইন্টালে জল মাপছেন, ডিবিসিকে আক্রমণ করতে গিয়ে যেভাবে আমরা দেখেছি সুপ্রিমো তার দলের, তিনি বলেছেন ডিবিসি একেবারে কোনোরকম ভাবনা চিন্তা ছাড়াই 2,50,000 কিউসেক জল ছেড়েছে, তার জন্যই বানভাসী 10-10 জেলা। সেই লাইনে কথা বলতে গিয়ে তো কুইন্টালে জল মাপছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা সুরজ সাউ, শুনুন। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা, সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে। বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে, জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে? আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয়। এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে, বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই। আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি, যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হতো না। সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই, যার কারণেই এই ধরনের ভুলভাল মন্তব্য করছে কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত